রাজ্য খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব। বজবজ দু নম্বর ব্লকে নস্করপুর পঞ্চায়েতের আর্যপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে মজুদ থাকা বাজির ড্রামে বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। পরপর তিনবার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে প্রায় 2 কিলোমিটার এলাকা। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বজবজ দু নম্বর ব্লকে নস্করপুর পঞ্চায়েতের আর্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটে, এই বিস্ফোরণ ঘটে। বাড়িতে মজুদ থাকা বাজির ড্রামে হঠাৎই বিস্ফোরণ ঘটে। পরপর তিনবার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে প্রায় 2 কিলোমিটার এলাকা। ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। বজবজের একটি বাড়িতে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি, এবং যেটা জানা যাচ্ছে যে একটি বাজির ড্রামে বিস্ফোরণ ঘটে। বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ ছিল। দেখতে পাচ্ছেন সেই বাড়ির অবস্থা কিভাবে ভেঙে পড়েছে, বাড়ির বিভিন্ন অংশ এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রামেই মজুদ ছিল বিস্ফোরক, এবং এরপরই হঠাৎই বিস্ফোরণ ঘটে। প্রায় 2 কিলোমিটার এলাকা পর্যন্ত কেঁপে ওঠে, বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজু, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কি ধরা পড়ছে তোমার চোখে? দেখো, তোমাকে যেটা মূলত জানিয়ে রাখি, এলাকায় কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকায় মূলত দেখতে পাচ্ছ যে স্থানীয় মানুষজনদের ভিড়, পাশাপাশি রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও এলাকায় কিন্তু যেহেতু যাতে না আর অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য কিন্তু এলাকার মানুষজন কিন্তু বারবারই দাবি করছে যে এই বাজি মূলত এখানে মজুত করে রাখা হতো। পাশাপাশি এই যে যেখানে বিস্ফোরণটি ঘটেছে ঠিক তার হাত দুয়েকের মধ্যেই রয়েছে একটি কোচিং সেন্টার, কিন্তু যে কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। দেখে নেবো, শুনে নেবো আমরা যে সাধারণ মানুষজন কি জানাচ্ছে। মূলত কি বলবেন যে এই যে এই ঘটনাটাকে নিয়ে, যে কি বলবেন এটাকে নিয়ে? কারণ কারা এই ব্যবসাটা কাদের মদতে করতো, এটা তো ঠিক আমাদের জানা নেই, কিন্তু এখানে ব্যবসা এভেলেবেল ভাবে হয়। প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়ে? না, এই বিষয়ে আগে জানানো হয়নি, এখন জানাতে তুরান কিন্তু প্রশাসন এসেছিল। কতজন মারা গিয়েছে? তিনজন মারা গেছে। নাম টাম জানেন? জানি না। ওর যে যেখানে ঘটনাটা ঘটেছে ওর তো হাত পাঁচেকের মধ্যেই তো কোচিং সেন্টার। ওখানে বাচ্চাদের কারোর ক্ষতি হয়েছে কি, ওখানে যে মাস্টারবাবু ছিল ওখানে জানা হয়নি এখন ক্ষতি হয়েছে না হয়েছে। তুমিকে মাস্টারবাবু বললো তেমন কিছু হয়নি বাচ্চাদের। দেখো, মূলত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এলাকার মানুষজন কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। যেটা জানা গিয়েছে যে ওই যে দুর্ঘটনা যেখানে ঘটেছে ওর যে 2-4 হাতের মধ্যেই রয়েছে একটি কোচিং সেন্টার, সেখানে প্রায়শই কিন্তু ছেলে মেয়েরা পড়াশোনার জন্য আত্মসকালে বাজি মজুদ ছিল, এবং যেখানে বিস্ফোরণ হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ। কারণ ছাদ উড়ে গেছে, তিনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, এটাকে বাজি না অন্য কিছু মজুদ ছিল? এখানে ছিল। আরো তোমাকে যে জানিয়ে রাখি যে এই বিস্ফোরণের ফলে কিন্তু এই যে বাড়িটি, যে বাড়িতে এই যে ঘটনাটা ঘটেছে সেই বাড়ির ছাদের একাংশ কিন্তু নেমে পড়েছে, পাশাপাশি কিন্তু তিনজন মারা গিয়েছে। একবারে রাজু, তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিস্ফোরণে, যেখানে এলাকাবাসী বলছেন যে এখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল। প্রশাসন কি বলছে, পুলিশ কি ঘটনাস্থলে এসেছে, কি বলছে? দেখো, প্রশাসন সূত্রে যেটি জানা গিয়েছে যে এখানে মূলত বাজি, যে বাজি কিন্তু সেইভাবে মজুদ না থাকলেও কী হবে, কিন্তু বাজির তৈরির যে সামগ্রিক অর্থাৎ যে মেটেরিয়াল তা কিন্তু এখানে মজুদ রাখার ফলেই কিন্তু এমনই এই ধরনের বিস্ফোরণ কিন্তু ভয়াবহ আকার নিয়েছে। পাশাপাশি প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সকাল থেকেই মানুষ কিন্তু এই বিকট শব্দ সন্ধানে এসে সন্ধান পায় এই বজবজের 2 নম্বরের যে নস্করপুর যে আর্যপাড়ায়। কতদিন ধরে এখানে বাজি তৈরি হচ্ছিল, এবং কতটা
পরিমাণে এখানে বিস্ফোরক মজুদ ছিল? কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি রাজু, যে যে ধরনের ঘটনাটা ঘটেছে, বাজি এখানে তৈরি হয় এবং তুমি যেটা বলছো যে বাজি তৈরির সামগ্রী এখানে মজুদ ছিল, সেটা কি ধরনের সামগ্রী ছিল বলে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটি জানা গিয়েছে, যে সমস্ত রাসায়নিক দ্রব্য অর্থাৎ ফসফরাস বা নাইট্রোজেন, যে সমস্ত দ্রব্য দিয়ে মূলত এই যে বাজি তৈরি হয়, সে বাজি সামগ্রিক কিন্তু যে দ্রব্য সামগ্রী কিন্তু এখানে মজুদ থাকার কারণেই মূলত বিস্ফোরণ, এমনই বিস্ফোরণ, সেইভাবে কিন্তু বাজি এখানে মজুদ ছিল না। পাশাপাশি তার যে হাত পাচাকের মধ্যেই কিন্তু রয়েছে একটি কোচিন। এলাকার মানুষজন সূত্রে যেটি জানা গিয়েছে যে স্থানীয় নেতৃত্বের তত্ত্বাবধানে কিন্তু এখানে বাজি তৈরি হয়, এমনটাই কিন্তু এলাকার মানুষজন কিন্তু খুব উগড়ে দিয়েছে। এবং এলাকার মানুষজন, রাজু তুমি যখন কথা বললে, তারা বলছে যে এর আগেও এখানে এই ধরনের ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এর আগেও, শুধু এটা প্রথম না, তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এমন ভয়াবহ আকার নিয়েছিল কিন্তু এই এলাকায়। মূলত যে মোহনপুর কিন্তু বাজি প্রস্তুত কারখানা, যেমন নুঙ্গি এদিকে বা আমাদের নুঙ্গি সহ যে বারাইপুরের ঘাটাল এবং হারাল বা পাশাপাশি এই যে মোহনপুর, এটা কিন্তু মূলত বাজি প্রস্তুতকারক, এখানে মধ্যে মূলত বাজি তৈরি হয়। পাশাপাশি এলাকায় এই এলাকাগুলো মানুষজন কিন্তু সর্বদাই আতঙ্কে থাকে। বারবার করে এই ধরনের ঘটনা ঘটেছে, তবুও কেন টনক নড়ছে না প্রশাসনের, প্রশ্ন উঠছে রাজু। তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা, এলাকাবাসী, বজবজবাসী তারা কি বলছেন শুনবো। আমি ঘুমিয়েছিলাম, যখন দেখলাম আমার বাড়িতে যেন আমার সাড়ে তিনটে মানে বোমের মতো আওয়াজ হলো, তখন সব বাড়ির বাইরে সব হোক মানে হচ্ছে, তখন আমি ঘুম থেকে উঠে দেখছি বলছে এরকম মনপুরে একটা বিস্ফোরণ ঘটেছে, খোঁজ খবর নিয়ে দেখলাম, তারপরে এসে দেখি তো এরকম চারটে বডি বার হচ্ছে, ফায়ার ব্রিগেড এসেছে, বিরাট আমার ওখানে গ্রামে মানে হো করে সব লোক জমা হয়ে গেছে। বেআইনিভাবে চালাতো, সম্পূর্ণ বেআইনি। রাজু, আমরা শুনলাম এলাকাবাসীর বক্তব্য, তোমার কাছ থেকে জানবো স্পষ্ট করে কজন আহত হয়েছেন, কজনের মৃত্যু হয়েছে, ওই বাড়িতে কজন ছিল ওই সময়? দেখো দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি, দেখো সেই যে গ্রাউন্ড জিরোর ছবি মূলত যেখানে বিস্ফোরণটি ঘটে, সেই যে বিস্ফোরণের চিত্র দেখো সরাসরি, দেখো আমাদের রিপাবলিক বাংলা দর্শকদের সামনে তুলে ধরবো। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে মূলত তারা পুলিশ জানিয়েছে কেমিক্যাল মজুত করা ছিল, বাজি তৈরির যে প্রস্তুত যে কেমিক্যাল বা যে সমস্ত দ্রব্য লাগে সেই সমস্ত বাজি সেইভাবে ফেটে বিস্ফোরণ কিন্তু ঘটেনি। তোমাকে ধন্যবাদ রাজু, আমাদের প্রতিনিধি সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য, আপনাকে রিপাবলিক বাংলা স্বাগত। সৌমিক বাবু, বজবজে যে ঘটনা আজকে ঘটেছে, আর্যপাড়ের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে বাজি তৈরি হতো এবং প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ ছিল, এবং এই বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, কি বলবেন? অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, কিন্তু দুর্ভাগ্য এটাই, দক্ষিণ চব্বিশ পরগনায় বিস্ফোরণের ঘটনা প্রায় দুই দশক ধরে চলেছে। অতীতে এ ধরনের ঘটনার দিকে আঙুল তুলে আজকের যারা শাসক দল তারা সিপিআইএম কে আক্রমণ করতেন, তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি সরকার বলতেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনি বলতেন এবং সেই কারণেই পথ পরিবর্তনের প্রয়োজন মনে করতেন। আজ শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোথাও সন্ত্রাসবাদীরা কার্যকলাপ দেখা যাচ্ছে, তারা অস্ত্র প্রযুক্ত করছে, বিস্ফোরণ হয়েছে। মাত্র কয়েক বছর আগে এই ঘটনা মানুষের সামনে এসেছে, আজকে বাজি তৈরি হোক আর রাসায়নিক পদার্থই থাকুক, তাহলে এ রাজ্যে যারা এর উপরে রেজিস্ট্যান্স রাখার দায়িত্ব তারা কি করছে? একেবারে ধন্যবাদ শ্রমিক বাবু আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।